সংবাদ মাধ্যমকে লাগাতার আক্রমণ করেছে তা স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর বর্তমান মানসিক অবস্থা সম্পূর্ণ প্রতিফলন বলে আমরা মনে করছি। মুখ্যমন্ত্রী বলছে কালো টাকা ফেরত চাই। যখন কালো টাকা নিয়ে বিজেপি আওয়াজ তুলেছিল তখন কিন্তু তিনি ইউপিএ সরকারের সাথে বসে কালো টাকার বিরুদ্ধে একটাও শব্দ করেন। যারা সারা সময় কংগ্রেসের সরকারের সাথ দিয়েছে, যাদের মুখে কালো টাকা উদ্ধারের একবারও কথা শোনা যায়নি, আজকে বেকায়দায় পড়ে কালো টাকায় ফেসে এখন ওদের কালো টাকায় মন দিয়েছে। ওরা যে কালোর বাইরে বেরোতে পারবে না এটা স্বাভাবিক আছে, কিন্তু পরিষ্কার ভাবে আমি জানাতে চাই বিজেপি সরকার মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কালো টাকা কাদের আছে তার তালিকা ইতিমধ্যে আদালতে জমা দিয়ে দিয়েছে, সরকার জমা দিয়ে দিয়েছে, এবং কিছু অন্য রাষ্ট্রের সাথে চুক্তির কারণে সেই তালিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আদালত যদি নির্দেশ দেবে তালিকা প্রকাশ হবে, অর্থাৎ সরকারের দিকে আর কোনো কিছু বাধা নেই। সরকার বল অলরেডি সুপ্রিম কোর্টের কাছে পাঠিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট বাকি সমস্ত বিষয় পর্যালোচনা করে যা রায় দেবে সরকার সেই রায়কে মাথায় করে কাজে নামবে। আর কালো টাকা বিদেশের মাটি থেকে দেশের মাটিতে আনা এই ভারতীয় জনতা পার্টির কমিটমেন্ট। এই তিন বছরের সরকারের বক্তব্যের রেকর্ড, তার ছোট ছোট ক্লিপিং করে মুখ্যমন্ত্রীকে আপনারা দিন। আমি মনে করি মুখ্যমন্ত্রী একবার দেখো তারই বক্তব্যের ক্লিপিংস, এক এক সময় এক এক রকম বক্তব্য। আরে আপনি কালীঘাটে থাকেন, আপনার বাড়ির সামনে কয়েক হাজার ভিখিরি রোজ রাস্তায় পড়ে গড়াগড়ি করে দুটো পাঁচটা পয়সার জন্য। একবেলা একটা ভিখিরিকে দেখে খাইয়েছে, একবারও একটা ভিখিরির জন্য আপনার মনে অনুশোচনা আছে? কালীঘাটে ভিখিরি রাস্তায় পড়ে থাকে তাদের জন্য একবারও সমাধান ছিল? তাদের ভোজনের একবার ব্যবস্থা করেছে? অথচ আপনি বিদেশ থেকে লোক ডাকছেন ঘরের পাশে, আপনার ঘরের পাশে লোকেরা না খেয়ে রাস্তায় পড়ে আছে, শিশু প্রশ্ন হচ্ছে রাস্তায়, তার দিকে আপনার নজর নেই। আপনার নজর বিদেশ থেকে কি করে দলে দলে লোকেদের ডেকে আনা যাবে, এখানকার জনসংখ্যার সন্তুলন কি করে নষ্ট করা যাবে, জনসংখ্যার ভারসাম্য নষ্ট করে বাইরে থেকে উগ্রপন্থীদের ডেকে এখানে সারা বাংলাকে বোম শিল্পের মাধ্যমে হস্তাগত রূপান্তর করবার পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি থাকতে আমরা ওদের দেব না। এ আপনি পরিষ্কার আপনাদের বলে দিন, এ মনমোহন সিংয়ের সরকার নয়। আপনি চান বা না চান এনআইএ ইনকোয়ারি আমরা ইম্পোজ করেছি, প্রয়োজন হলে আবার করো, রাষ্ট্র স্বার্থে ভারতীয় জনতা পার্টিকে করতে হবে। আপনার দলের একজন সাংসদ ব্লক লিখছে, নিজেরা অস্ত্রাগার তৈরি করেছিল বাংলাকে, আর সেই অস্ত্রাগারের হদিস খুঁজতে যারা কাজ করছে তাদেরকে আরএসএস এর লোক, তারা সব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে নাগপুরে বসে প্ল্যান করছে। আরে আরএসএস এর লোকরা যদি নাগপুরে বসে প্ল্যান করে, আপনার কথা যদি সত্যি হয় তাহলে তার দেশের পক্ষে মঙ্গল। আপনি যখন ফেসেছেন বাকিদের ফাঁসাবেন না কেন? থিওরি একটাই, কুণাল ঘোষের থিওরি যেটা বলেছে টাকা খাবো সবাই মিলে, আর আমি জেলখানায় বাকিরা পুজোতে ফুর্তি করবে, বাইরে
নিয়ে ঘুরে বেড়াবে। তো সিংজয় বসে আমি বলতে চাই, একই পলিসি আপনার হওয়া উচিত। যে পার্টি দুদিনের মধ্যে আপনাকে ছুটে ফেলে, আপনি পার্টিতে নবাগত গুরুত্বহীন একজন মানুষ হিসাবে পার্টি আপনাকে সমাজের সামনে উপস্থাপিত করবে, সেই পার্টি নেতাদের বৃথা বাঁচানোর চেষ্টা আপনি করবেন কেন?